এতদিন কাছাড় পেপার মিলকে যারা লুটেপুটে খেয়েছে সিবিআই তদন্তে যেন তাদের দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে ক্ষোভের সঙ্গে এ দাবি উত্থাপন করেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি এদিন জোর গলায় বলেন, এই কাগজকলে একের পর এক কেলেঙ্কারি হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে বহু মানুষ নিজের পকেটে ভরেছেন, চুন বাঁশ ইত্যাদি কেলেঙ্কারির ফলে বরাকের একমাত্র এই ভারী শিল্প প্রতিষ্ঠানটি মৃত্যু পথযাত্রী। হিন্দুস্তান পেপার মিল, কাছাড় পেপার মিলের এই আজকের যে করুণ দশা, 25 মাস থেকে ওনাদের বকেয়া বেতন নেই। আমরা চাই ওনাদের বেতন হোক, সেই সব পরিবারের অভাব অনটন, সে যে ওনারা যে মারা গেছেন এবং অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এটা আমাদের মনকে ব্যথিত করে। আমরা কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে হস্তক্ষেপ চাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেন অতি সত্বরে এ ব্যাপারে এই দিকটা দেখেন। কিন্তু সেই সঙ্গে আমরা দাবি জানাই যে আমরাই প্রথম আকসা থেকে এই বিষয়ে পুরো সিবিআই এনকোয়ারি আমরা দাবি করেছিলাম। প্রথম সংগঠন আকসা এবং শিলচর শহরে আমরা দেওয়াল লিখন করে আমরা এর সঙ্গে যারা জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলাম। আপনারা হয়তো জানেন, বিগত দিনে দুবার সিবিআই এনকোয়ারি হয়েছিল, এটা প্রথম নয়। এবং মাঝপথে সেটা বাধাগ্রস্ত হয় এবং সেটা বিষবাহ জলে চলে যায়, তার অঙ্গুলি হেলনে সেটা হয়েছিল বিগত দিনে, আমাদের জানা নেই। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আমরা হস্তক্ষেপ চাই যে কোনো অবস্থায় যেন সেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ না হয় এবং উনি যেন এ ব্যাপারে দৃষ্টি দেন। এবং নয়, আমরা দেখেছি এখানে কয়লা কেলেঙ্কারি, বাঁশ কেলেঙ্কারি, চুন কেলেঙ্কারি হয়েছে এবং সিবিআই, আমরা আশা করি যে সিবিআই এর পুঙ্খানুপুঙ্খ এর হদিশ নিয়েছে। আমরা এ ত্রয়স্পর্শ আপনারা জানেন যে 2006-07 HPC রিজার্ভ ক্যাপিটাল ছিল 759 কোটি টাকা। HPC মডার্নাইজেশনের নামে কাছাড় পেপার মিল প্রথমে 250 কোটি টাকা প্রথম কিস্তিতে এবং পরে আরও 2 কিস্তিতে 100 কোটি টাকা তোলা হয়, সর্বমোট 350 কোটি টাকা। কাছাড় কাগজকলের মেশিনারি ও টেকনোলজি অনেক পুরনো, 1970-এর দশকে 350 কোটি টাকা খরচ করেও কার্যত বাস্তবে 25 থেকে 30 কোটি টাকা সেদিন খরচ হয়েছিল, কোনো কাজ হয়নি। মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণের সময়ে কাছাড় কাগজকল কর্তৃপক্ষ জানেই না, এখানকার কর্তৃপক্ষ জানেই না কি ধরনের মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণ হচ্ছে। সেই সময় ঠিকাদারদের কাজের বিল কলকাতা অফিস থেকে হয়েছে, এখানকার মিল কর্তৃপক্ষ সেটা জানতেনি না। 2012-13 ইংরেজিতে তৎকালীন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর নরসিমা রাও CCD পেপার মিলের রড সিমেন্ট দিয়ে শিলচরের অনেক কংগ্রেস নেতার বাড়ি তৈরি হয়েছে এই HPC রড সিমেন্ট দিয়ে। বন্ধুগণ, আজকে বলবো যে অমিতাভ নাম কি চক্রবর্তী, মানবেন্দ্র চক্রবর্তী নাকি সুপ্রিম কোর্টে কেস করেছেন, এটা চিঠি পাঠিয়ে দিলে তো কেস হয় না। এটা যারা এটাকে লুটে পুটে খেয়েছে তাদের জেলে যাওয়া উচিত। আপনারা জানেন 1978 ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছিল, কমার্শিয়াল প্রোডাকশন হয়েছিল 1984 সেপ্টেম্বর মাসে। প্রথমে তার 300 মেট্রিক টন সেটার প্রোডাকশন ছিল দিনে, তারপর সেটা বেড়ে 384 টন পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা দেখেছি
প্রথম থেকে কন্ট্রাক্টর সিন্ডিকেট ম্যানেজমেন্টের এই ত্রয়স্পর্শে, সিন্ডিকেট আমি বলবো ম্যানেজমেন্ট ঠিকাদার এবং পলিটিশিয়ান এই ত্রয়স্পর্শে এই এই মিলকে খুকলা করে দেওয়া হয়। এক রাজনৈতিক নেতার স্ত্রীর নির্বাচনের খরচ চালানোর জন্য কাছার কাগজ কল কর্তৃপক্ষ থেকে 4,650 টাকার প্রতি টন হিসাবে 50,000 মেট্রিক টনের স্থানীয় কাঠের বরাদ্দ নেন, কিন্তু 1,000 টন কাঠ সরবরাহ করে 50,000 টনের বিল অনুমানিক 25 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। তিনি এও বলেন, জনৈক রাজনৈতিক নেতা স্ত্রীর ভোটের অর্থ এই কাগজকল থেকে সংগ্রহ করেছেন। তার কথায় ম্যানেজমেন্ট ঠিকাদার ও রাজনৈতিক নেতার ত্রহস্পর্শে এই প্রতিষ্ঠানটি দিনের পর দিন খোকলা হয়ে গিয়েছে। তিনি এ ব্যাপারে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হস্তক্ষেপও কামনা করেছেন। পাশাপাশি বলেন, এবার আসামের মানুষ বিপুলভাবে বিজেপিকে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন তারা নাগরিকত্ব বিলের বিরুদ্ধে নন, ফলে অখিল গগৈ বা অগপর আন্দোলন আর ধপে টিকছে না। সর্বানন্দ সোনোয়াল হস্তক্ষেপ চাই, আসাম সরকারের ব্যাপারে একটা পদক্ষেপ নিক, কারণ এবার পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি আসামের মানুষ অভূতপূর্ব ভাবে দুহাত তুলে যেভাবে বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন, এখন আজকে আমরা বুঝতে পারছি যে অগপ আশু এবং অখিল গগৈ বিরুদ্ধে গিয়ে অসমীয়া জনগণ যেভাবে এগিয়ে এসছেন এবং বিজেপিকে ভোট দিয়েছেন, নাগরিকত্ব বিল পাশ হওয়ার পক্ষে আর কোনো বাধা থাকতে পারে না বলে আশা মনে করি।